disconnect the phone charger. Battery is fully charged. Please disconnect the phone charger. প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার মোবাইল যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনার মোবাইল অ্যালার্ম বেজে উঠবে। আপনার মোবাইল যদি 100% চার্জ হয়ে যায় তাহলে একটি অ্যালার্ম বেজে উঠবে। তো আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইল ফুল চার্জ হয়েছে কি না। তো এখন যদি আমরা সেই ফুল চার্জ অ্যালার্মটি আমরা যদি এখন মোবাইলে সেভ করতে যাই তাহলে কিন্তু আমাদের কাছে একটি সফটওয়্যার প্রয়োজন হবে। তো সেই সফটওয়্যারটি আমরা এখন প্লে স্টোর থেকে নামাতে হবে। তো সেই এখন আমরা প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে আসার পর উপরে আমরা সার্চ বক্সে লিখবো ব্যাটারি বয়েজ আল্টার, হ্যাঁ এইটা লিখবো আমরা। তো আমি কপি করেছি, তো এই দেখতে পাচ্ছেন যে ব্যাটারি বয়েজ এই লেখাটা আমরা লিখতে হবে প্লে স্টোর সার্চে। তো এখানে আমরা এখন সার্চ করবো। তো সার্চ করে দেখতে পাচ্ছেন যে প্রথমে যেই যেই সফটওয়্যারটি আছে, তো এই যেই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করবো বা ইনস্টল করবো, ইনস্টল করার পর এটা ওপেন করবেন। ঠিক আছে, আমার ইনস্টল করা আছে। তো আমি এখন আপনাদেরকে সফটওয়্যারের ভিতরে যে কাজগুলো আছে ওগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এখন আমি এটা কেটে দেবো, হিস্ট্রিটা কেটে দেবো। আপনারা আমার তো নামানি আছে, আপনারা নামিয়ে নেবেন। তো এখন আমি ব্যাটারির সেই সফটওয়্যারটিতে প্রবেশ করবো। সেই সফটওয়্যারে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমার 99% চার্জ আছে। হ্যাঁ, তো এখন কিন্তু আমি যদি আমার এই চার্জারের কর্ডটা যদি আমি এখন মোবাইলে প্রবেশ করি তাহলে কিন্তু দেখবেন একটি আওয়াজ হবে। তো দেখতে পাচ্ছেন যে চার্জার কানেক্টেড করছে। তো এখন যদি 100% চার্জ হয়ে যায় তাহলে দেখবেন যে বলবে যে 100% চার্জ হয়ে গেছে, ডিসকানেক্ট করতাম চার্জার। ঠিক আছে, তো দেখেন 100%-এর পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি চার্জারটা আমাদের মোবাইলে লাগাই তাহলে দেখতে পাচ্ছেন যে বলে যে ফুল চার্জ, এখন তো 100% চার্জ, এই কারণে বলে যে ফুল চার্জ। দেখতে পাচ্ছেন এই যে। আর এখন যদি আমি আমার এই মোবাইলের কর্ডটা যদি খুলে ফেলি তাহলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে চার্জারটা। এই যে খুলে ফেললাম, এই যে খুলে ফেললাম। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন বা অনেক ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্টে বলবেন যে এই সফটটি কেমন হয়েছে বা এই ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য।